আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদেরকে আবারও ঈদ মোবারক। আজ আমরা কথা বলবো দেশের সেরা সঙ্গীত শিল্পী রুনা লাইলা সম্পর্কে। রুনা লাইলা, যার সুরের আবির শ্রোতার মনে বইয়ে দেয় প্রশান্তির হাওয়া, গানে গানে কয়েক দশক ধরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই কণ্ঠশিল্পী বিলিয়ে এসেছেন নানান রঙের অনুভূতি। রুনা লাইলার গান শুনলে বা দেখলে মুগ্ধ হবেন না এমন কোনো শ্রোতা পাওয়া যাবে না। তার জনপ্রিয় কিছু বাংলা গান হলো স্টেশনের রেলগাড়িটা, সাধের লাউ, আল্লাহ মেঘ দে, একা একা কেন ভালো লাগে না, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। দর্শক, 1952 সালের 17 নভেম্বর এমদাদ আমিনার ঘর আলো করে জন্ম নেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লাইলা। রুনা লাইলার বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী কলকাতার কাস্টমস অ্যান্ড এক্সচেঞ্জ বিভাগের কর্মকর্তা ছিলেন। তার মা অমিত সেন বিদ্যাসাগর ইনস্টিটিউটের গায়িকা ছিলেন। তার মা চট্টগ্রামে বিশিষ্ট জমিদার পরিবারের সন্তান ছিলেন। অমিত সেনের গানে আকৃষ্ট হন সৈয়দ এমদাদ আলী। 1947 সালে অমিত সেন ও সৈয়দ এমদাদ আলী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর 1948 সালে জন্ম হয় বড় মেয়ে দিনা লাইলার। তারপর রুনা লাইলার পূর্ব পাকিস্তানে তার জন্ম, যেটি বর্তমানে সিলেট অঞ্চলের অন্তর্গত। তবে রুনা লাইলার পিতার পৈতৃক নিবাস হচ্ছে রাজশাহী। মাত্র 4 বছর বয়সে রুনা লাইলার গান শুনে মানুষ অবাক হতেন। অন্যদিকে বাবা মা চাইতেন শিল্পের আরেক ধারা নিত্রে যেন পারদর্শী হয়ে ওঠেন রুনা। তাই করাচির বুলবুল একাডেমি অফ ফাইনাল আর্টসে কথক ও ভারতনাট্যম শেখেন রুনার 4 বছর বয়সে। নাচে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিলেও রুনার মন থাকত গানে। তাই বড় বোন যখন আব্দুল কাদেরের কাছে গান শিখতে যাইতেন, তখন 5 বছরের ছোট রুনা গান শুনতেন এবং গান গাওয়ার চেষ্টা করতেন। রুনা নিজে নিজে গান গাওয়ার চেষ্টা করতেন সব সময়। শুরু হলো রুনার গানের জীবন। এরপরে তিনি ওস্তাদ হাবিবুদ্দিন আহমেদ, আব্দুল কাদেরের মতো আরও গণমান্য ওস্তাদের সান্নিধ্য লাভ করেন। এরপর একদিন গান রেকর্ড হলো 12 বছর বয়সে রুনার। শিশু শিল্পীর জন্য নয়, হামদানো ছবির নায়িকার গানের জন্য রুনার গানটি রেকর্ড করেন। শৈশবের বৃত্ত পার করে অগ্রসর হলো রুনা লাইলা। এরপর প্রায় 10 বছর ধরে পাকিস্তানি গানে রুনা লাইলা ছিলেন এক লাস্যময় ঝংকার। তিনি অপরিহার্য হয়ে ওঠেন ছায়াছবির গানের জগতে। তার এই জয়যাত্রা শুরু হতে লাগলো 1968 সাল থেকে। 1970 সালে তিনি 3টি পুরস্কার পান, গ্র্যাজুয়েট, নিগার ও ফিল্ম ক্রিটিক্স অ্যাওয়ার্ড। আঞ্জুমান ছবির গানের জন্য তিনি এই পুরস্কার পান। এত গান আর রেকর্ডের পরও তিনি ছাড়েননি শিক্ষাজীবন। 1970 সালে তার গানের সংখ্যা ছাড়িয়ে যায় 12,000-এরও বেশি। 1968 সালে তিনি এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এছাড়াও তার 11টি ভাষার গান আছে। এরপর বের হয় পরপর 6টি এলপি, সবগুলোই অসম্ভব হিট হয়। প্রথম দ্য টিন এজ প্রডিজি 12টি ছায়াছবির গান নিয়ে, এর পরের ভলিউম রচনা রুনা লাইলাতেও 12টি ছায়াছবির গান, আর তৃতীয় সিনসিয়ারলি 10টি গান দিয়ে তিনি গানের স্টেজে শাড়ি পরে আসতেন। পরিচালকরা অবশ্য দর্শকের প্রতিক্রিয়া নিয়ে চিন্তিত ছিলেন। এর জবাবে রুনা লাইলা বলেন, দিস ইজ মাই ইমেজ, দিস ইজ মাই পার্সোনালিটি অ্যান্ড দিস ইজ মি, আমি এইভাবেই নিজেকে উপস্থাপন করতে চাই। 1974 সালে পাকিস্তানে চূড়ান্ত প্রতিষ্ঠাকে ত্যাগ করে তিনি স্বদেশে ফিরে আসে। মুহূর্ত যেন শোক সংবাদে বিবল হয় সারা পাকিস্তান। 1974 সালের 5 জানুয়ারি ডন পত্রিকা লিখল কলামব্যাপী শোক সংবাদ। 1974 সালে দেশে ফিরে এসে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনশিপসের ICCR আমন্ত্রণে ভারত সফর করেন রুনা। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশও করেছেন তিনি। তিনি যখন মাইকের সামনে দাঁড়ান, ঠোঁটে যৌবনের উজ্জ্বল হাসি আর মুহূর্তে সমবেত মানুষের মধ্যে হিল্লোল হয়ে ওঠে আবেগে। এ যেন এক অপার বিস্ময়ে সবাইকে জয় করলেন তিনি। রুনা লাইলা বাংলা গান কম্পোজিংয়ে মনোযোগ দিয়ে যাচ্ছেন এখনও। তার স্বামী অভিনেতা আলমগীরের ছবি একটি সিনেমার গল্পের জন্য কম্পোজ করেছেন রুনা। ব্যক্তিগত জীবনে রুনা লাইলা এ পর্যন্ত 3টি বিয়ে করেছেন। প্রথম স্বামী হচ্ছে খাজা জাবেদ কাউজার। এখানে তিনি বেশি দিন টিকে থাকতে পারেননি। রুনা লাইলা দ্বিতীয় বিয়ে করেন সুইজারল্যান্ডের নাগরিককে, আর এই সংসারও ভেঙে যায়।
বর্তমানে তার জীবনে আছেন অভিনেতা আলমগীর। এই পর্যন্ত তিনি 18টি ভাষায় 10,000-এর মতো গান গেয়েছেন, কনসার্ট করেছেন মেডিসিন স্কোয়ার, সিডনি অপেরা হাউস সহ যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, নেদারল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, সুইডেন, রাশিয়া সহ এমন এমন জায়গায় গান গেয়েছেন তিনি, সেখানে এখনকার সঙ্গীত শিল্পীরা স্বপ্ন দেখেন। তিনি আজ পর্যন্ত 300টিরই বেশি পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে আছে ভারতের সেগাল অ্যাওয়ার্ড, দুইবার জিতেছেন পাকিস্তানের নিগার পুরস্কার ও কালাকার পুরস্কার, বাংলাদেশ থেকে 6 পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, স্বাধীনতা পুরস্কার। তিনি একদিনে 30টি গান গেয়ে গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেন। একজন কণ্ঠশিল্পী ব্যক্তিগত জীবনে এত যে গান গাইতে পারেন এমনটা হয়তো দ্বিতীয় কোনো শিল্পী আর পাওয়া যাবে না। রুনা লাইলা আমাদের বাংলাদেশের গল্প। তিনি চাইলে ভারত কিংবা পাকিস্তানে তার ক্যারিয়ার গড়তে পারতেন, কিন্তু বাংলাদেশকে ভালোবাসেন বলে এখনও বাংলাদেশের মানুষের জন্য অনেক সুন্দর সুন্দর গান উপহার দিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা আশা করি তিনি যেন ভবিষ্যতে তরুণদের মাঝে অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারেন। দর্শক, আজ আমরা জানলাম রুনা লাইলা সম্পর্কে। অবশ্যই সামনে আরও আমরা আরও ভালো ভালো গায়িকাদের সম্পর্কে জানতে পারবো। দর্শক, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।